প্রকৃতির হিসেবে শীত আসতে এখনও বাকি প্রায় দুই মাস। এরই মাঝে গ্রাম বাংলার প্রকৃতিতে শীত দোলা দিতে শুরু করেছে। শীতের অন্যতম অনুষঙ্গ খেজুরের গুড়, যা তৈরি হয় খেজুর গাছের রস থেকে। চুয়াডাঙ্গা জেলার খেজুরের গুড়ের সুনাম দেশজোড়া। এরই মধ্যে রস সংগ্রহের প্রস্তুতিও শুরু হয়ে গেছে এ জেলার গাছিদের মাঝে। গাছ ঝোড়া, চাঁদ দেয়া, নলি দেয়ায় তারা এখন বেশ ব্যস্ত সময় পার করছেন। এই গাছগুলা যে শুকিয়ে যাবে, দশ থেকে এগারো দিন এরকম সময় লাগবে। লাগলি ওইগুলো লাগা নলি মারলি, এই দশ বারো দিনের ভিতরে ওই গাছের রস পাওয়া যাবে। খাজুর গাছ ফার্স্টে ঝুড়ি, ঝুড়িয়ে তারপরে হলো চাঁচ দিই, চাঁচ দিয়ে তো নলি মারি, নলি মারে রস হয়। রস গুড় মুড় বিক্রি করে এক পনকান গাছ থাকলে এক আধ লাখ টাকা ইনকাম হয়। কৃষকরা জানালেন শিগগিরই রস সংগ্রহ শুরু হবে। শীতের মৌসুমে খেজুরের গুড় ও পাটালি বিক্রি করে বাড়তি আয় করেন জেলার চাষিরা। অনেকেরই খেজুর গাছে, কিন্তু শীত মৌসুমে দেখা খেজুর গাছের দিকে অনেকে দেখা আছে বাড়তি একটা ইনকাম আসে। বহুত খেজুর গাছ আছে, খেজুর গাছ ঘুরিয়ে মুড়িয়ে আমরা রস বের করি, করে করে গুড় জ্বালাই, জ্বালিয়ে সরোজগঞ্জের হাটে বিক্রি করি। খেজুর গাছ থেকে রস সংগ্রহ থেকে শুরু করে মানসম্মত গুড় তৈরি সব ক্ষেত্রেই কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলছে কৃষি বিভাগ। খেজুরের মানে গুড়টার মানটা ভালো হয়, এতে যদি কোনো রকম ক্ষতিকর পদার্থ মিশানো না হয়, কোনো আলাদা কোনো না মিশানো হয়, সেজন্য কৃষকরা সব কৃষি বিভাগ সবসময় কৃষকের পাশে আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় প্রায় 3 লাখ খেজুর গাছ আছে। চলতি বছর এই জেলায় খেজুরের গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।